সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভারত সহ ছয় দেশ থেকে 21 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ভারত ছাড়া অন্য যেসব দেশ থেকে জ্বালানি আমদানি করা হচ্ছে সেগুলো হলো ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এর মতো 20,40,000 টন পরিশোধিত জ্বালানি তেল ও 60,000 টন ডিজেল। এতে ব্যয় হবে 18,760,56,00,000 টাকা। এই বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য এই তেল কেনা হচ্ছে। অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বিষয়ে দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন। সাইদ মাহবুব খান বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসির মাধ্যমে এই জ্বালানি তেল আমদানি করা হবে। ছয় দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে 8টি, ভারত ও চীনে রয়েছে 2টি করে প্রতিষ্ঠান। সাইদ মাহবুব খান জানান, একটি প্রস্তাবে রয়েছে ভারতের নুমালিকর রিফাইনারি লিমিটেড থেকে 60,000 টন ডিজেল আমদানি হবে। এতে 545,04,00,000 টাকা ব্যয় হবে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।